সংযোগী শিক্ষাকর্মীসহ তিনি সংগঠনের বৈঠক বিশ ডিসেম্বরের ভিতর বিশেষ তেত জাননী জারি করার দাবি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু ক্রিয়েটিভ মাইন্ড। আমি আজি একটা বিশেষ খবর লৈ আহিছো এই ভিডিওটোত। প্রতিদিন সংবাদ গুৱাহাটী 5 ডিসেম্বর বিশেষ তেতত 96% প্রার্থী অনুত্তীর্ণ হওয়াক লৈ জাঙুর খাই উঠিছে সদৌ অসম সংযোগী শিক্ষাকর্মী সংস্থাকে ধরে তিনিটাক সংগঠন। সরকারে আক্রোশমূলকভাবে এই বৃহৎ সংখ্যক প্রার্থীক অনুত্তীর্ণ করবার অভিযোগ তুলি সংযোগী শিক্ষাকর্মী সংস্থা, ইবি সংস্থা, শিক্ষা সারথী শিক্ষাকর্মী আর কমিউনিটি ভলেন্টিয়ার সন্থায় আজি গুৱাহাটীর হাতীগাঁওত এখন বৈঠকত মিলিত হয়। উক্ত বৈঠকতে সংগঠন কেইটায় অহা 20 ডিসেম্বরের ভিতর বিশেষ তেত জাননী জারি করবলৈ সরকারক দাবি জানায়। যদি সরকারে উক্ত সময়সীমার ভিতর বিশেষ তেত জাননী জারি নকরে তেন্তে সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে 21 ডিসেম্বরত সর্বশিক্ষা কার্যালয় ঘেরাও কার্যসূচী, 22 ডিসেম্বরত দিসপুর লাজগেটত অনশন, 30 ডিসেম্বরত মুখ্যমন্ত্রীর বাসভবন চলো কার্যসূচী আর 10 জানুয়ারীত রাজভবনের সম্মুখত সমূহীয়া আত্মজাক কার্যসূচী গ্রহণের কথা একটা বিবৃতিযোগে ঘোষণা করেছে সংগঠন কেইটার নেতৃবৃন্দে। উল্লেখযোগ্য যে সংযোগী শিক্ষাকর্মী সংস্থাসহ অন্যান্য সংগঠনসমূহে বিশেষ টেট অনুষ্ঠিত করার দাবিত বছর বছর ধরে আন্দোলন প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে। প্রতিবাদের ফলতে শিক্ষা বিভাগে বিশেষ টেট অনুষ্ঠিত করে, কিন্তু বিশেষ টেটত উত্তীর্ণ হয় মাত্র 4% প্রার্থী, অর্থাৎ 96% প্রার্থীয়ে অনুত্তীর্ণ হয়। এতিয়া এই অনুত্তীর্ণ সকলের বিশেষ টেট পুনের অনুষ্ঠিত করবলে সংগঠনকেইটায় জানা দাবি সরকার শিক্ষা বিভাগে মানি লয় নে নলয় সেয়া লক্ষণীয় বিষয় হবো।